হেঁটে আসছেন তামিম দম্পতি। হাসপাতালে লম্বা লবি পার করে বসে গেলেন লিখতে। একটু পর দেখা গেল লেখালেখিতে ব্যস্ত হয়ে পড়েছেন সৌম্য সরকারের স্ত্রীও। পাশে দাঁড়িয়ে কি যেন দেখিয়ে দিচ্ছিলেন সৌম্য নিজেই। ভাবছেন কিসের অত লিখালিখি, এ হলো ভ্যাকসিন নেয়ার আগমুহূর্তের আনুষ্ঠানিকতা। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আজ কিছুটা সময়ের জন্য তারার মেলা বসেছিল, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের মেলা। সেই মেলার কেন্দ্রবিন্দু করোনা ভ্যাকসিন। ডিসিবি বস হেয়ালি করেই জিজ্ঞেস করল তামিম ভয় পায় কিনা। চট্টলার খান সাহেব মাথা টেনে উত্তর দিল ভয় পান না। নিজেকে খানিকটা আশ্বস্ত করতে হয়তো অমনটা বলেছেন, পরে আবার সাংবাদিকদের এও বলেন একটু তো ভয় লেগেছেই। দুই ওপেনার তামিম ও সৌম্য সস্ত্রীক টিকা নিয়েছেন। ওয়ানডে ক্যাপ্টেন সতীর্থদের ভয় ভাঙতেই স্ট্রাইক এন্ডে সবার আগে টিকা নেন। নন স্ট্রাইকে থাকা সৌম্য তাকে অনুসরণ করেন। টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছেন তাসকিন। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট, ইঞ্জেকশনের ভয়। সেই ভয় কাটতেও দেরি নেই। বাঘা বাঘা ব্যাটসম্যানদের উইকেট নেয় এই পেসারের কি ছোট্ট সিরিঞ্জে ভয় পেলে চলে? টিকা নিলেন, হাসলেন। মিরাজ, নাইম শেখ, নাসুম আহমেদও করোনা ভ্যাকসিন নেন। ক্রিকেটারদের সাথে করোনা ভ্যাকসিন নিয়েছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো ও জাতীয় দলের অন্যান্য কোচিং স্টাফরা। যেহেতু আমরা এখন নিউজিল্যান্ডে যাচ্ছি 23 তারিখে, সেজন্য এই কার্যক্রমটা স্পেশালি যারা নাকি টিমে আছে, প্রায় 20 জনের মতো একটা টিম করা হয়েছে, তাদের এবং সাপোর্ট স্টাফ তাদের আজকে থেকে ভ্যাকসিন শুরু হলো। ক্রিকেট বোর্ডের মিডিয়া উইং এর প্রধান জালাল ইউনুস বলেন, বাকি ক্রিকেটাররা 20 তারিখ টিকা নেওয়ার কথা রয়েছে। জাওয়াদ হোসাইন, এন স্পোর্টস।